বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাববাণী একটি আমরা জেনে নেব। ভাববাণী একাদশ দিবস ছয় শ্রাবণ 1321 সংগৃহীত পুণ্যপুথি হইতে। শ্রী শ্রী ঠাকুরকে এই ভাববাণীতে পরম দয়াল এই কথাগুলি বলেছিলেন, আমরা এবারে বিস্তারিত এই বাণীর মাধ্যমে জেনে নেব। আমি কে? আমি ভক্ত, আমি ভগবান, আমি পূজো দেই, আমি পূজা গ্রহণ করি, আমি অসুর, আমি দেবতা, আমি গুণময়ী প্রকৃতি, আমি নিগুণ পুরুষ, আমি শত্রু, আমি মিত্র, আমি প্রশান্ত সাগর, আমি অভ্রভেদী হিমগিরি, দেখ আমি স্বর্গ, আমি নরক, আমি আমার যম, আমি আমার দেবতা, আমি অহি, আমি নকুল, আমি সাপ হয়ে কামড়াই, আমি ওঝা হয়ে ঝাড়ি, আমি কুরুক্ষেত্র, আমি ভগবান, আমি নরনারায়ণ, অর্জুন দেখ আমি কে। তাই ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, পরম দয়ালের এই ভাববাণীটি আমরা জেনে নিলাম। পরম দয়ালের গুরুত্বপূর্ণ এই বাণীটি আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।